আসসালামু আলাইকুম সবাইকে। কিউট ফ্যামিলি ব্লগ সিন কানাডার চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্য কার না ভালো লাগে বলুন তো, আর তো সমুদ্র। সমুদ্র সৌন্দর্যের কাছে আমরা সবাই কিন্তু মুগ্ধ। আজকের ব্লগটা সেই সৌন্দর্যের কাছে আমি আপনাদেরকে নিয়ে যাব। আপনারা কি শুনতে পাচ্ছেন সাগরের ঢেউর শব্দটা? কি মধুর, তাই না? হাজার ফুট পাহাড় থেকে সমুদ্রের তল পর্যন্ত প্রাকৃতির অসাধারণ সৌন্দর্যে ভরা আমাদের এই পৃথিবীটা। কি সুন্দর প্রকৃতি, অসম্ভব ভালো লাগছিল যখন সমুদ্রের পাড়ে গিয়ে হাঁটছিলাম, এত ভালো লাগছিল। কানাডার টরন্টো সিটির মধ্যেই অনেকগুলা বিচ সাইড আছে, কিন্তু এই ওসাকা বিচটা অনেক সৌন্দর্যে ভরা। প্রতি বছর সামারের সময় অনেক অনেক ট্যুরিস্ট হয় এই বিচ সাইডটা দেখার জন্য। তাই আমরাও ভাবলাম সামারের সময়টা সমুদ্রের পাড়ে গিয়ে কিছুক্ষণ বেরিয়ে আসি। তো আমার হাজব্যান্ডের বন্ধুরা মিলে সবাই আমরা একসাথে প্ল্যান করলাম আমরা ওসাকা বিচে যাব। আমাদের বাসা থেকে ড্রাইভ করে যেতে 2 ঘন্টা সময় লাগে। ওসাকা বিচটা হচ্ছে অন্টারিওর জর্জিয়ান বে ক্যানাডিয়ান টাউনের সাউদার্ন এন্ডে। আমি যেখানেই যাই না কেন, বলতে পারেন আমার এটা একটা হবি। আমি সব সময় চেষ্টা করি আমার ওই সময়ের কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখার জন্য। তাই আপনাদের জন্য আমি এই পুরো ভিডিওটা সাজিয়েছি শুধু আপনাদের দেখার জন্য। প্রকৃতির কাছে যেতে কার না ভালো লাগে, তাই আমার ভিডিওটা দেখলে আপনাদেরও ভালো লাগবে। এই এরিয়াটার নাম হচ্ছে ব্লু মাউন্টেন। আমরা যে হোটেলে উঠেছিলাম সেখান থেকে হাফ অ্যান আওয়ারের মতো লাগে এই এরিয়াতে যেতে, তাই সবাই মিলে চলে গেলাম ব্লু মাউন্টেনে। এখানে শুধু পাহাড় আর পাহাড়, উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে খুবই ভালো লাগছিল। ব্লু মাউন্টেনের চারিদিকের পরিবেশটাও অনেক সুন্দর, কি সুন্দর বাড়িঘরগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আমার হাজব্যান্ডের বন্ধুরা তো খুব এনজয় করছে, দেখুন, দেখলেই তো বুঝতে পারতেছেন তারা কতটা এনজয় করতেছে। প্রকৃতির কাছে আসলে মনটা যেন শিশু বাচ্চার মতো হয়ে যায়, ওদের দেখে আমার তাই মনে হচ্ছে। সারাদিন তো অনেক হলো সমুদ্র দেখা, পাহাড় দেখা, তারপরে সন্ধ্যাবেলা আমরা হোটেলে চলে আসলাম। হোটেলে আসার পরেই তো বাচ্চারা দেখলো যে এখানে সুইমিং পুল আছে, ছোট বড় সবাই পানিতে নেমে গেল খাওয়া দাওয়ার জন্য। আমিও ট্রাই করছিলাম আমার মেয়েকে কীভাবে সুইমিং করতে হয় শেখানোর জন্য। আমার মেয়ের কাছে ওর এই অভিজ্ঞতাটা একেবারেই নতুন ছিল।
আমাদের এই ব্যস্ত লাইফে সবাইকেই কিছু না কিছু সময় বের করে নিতে হয় পরিবারকে দেওয়ার জন্য। বছরে 365টা দিনের মধ্যে কিছু দিন অন্তত পরিবারের জন্য রেখে দিন, কিছুটা সময় পরিবারের সাথে কাটান, তাহলে দেখবেন মনটা কত ভালো লাগে। তো আজকে আমার পুরো ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর সবাইকেই বলছি, আমার চ্যানেলের একটা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।